আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আরেকবার আরেকটি নতুন ডিজাইনে। সো সামনের পোস্টটা আপনারা অবশ্যই আগে দেখেছেন, বাট বাকি সব কিছু একবারে নতুন। সো আপনার পোস্টটা পছন্দ করাতে এই পোস্টটা ঠিক রেখে বাকি সম্পূর্ণ ভিতরে প্ল্যানিং ডিজাইন একবারে একটা বাড়ির জন্য একটা পারফেক্ট একবার পরিপূর্ণ ডিজাইন নিয়ে হাজির হয়েছি। দেখেন এটা হচ্ছে এটা আরেকটা কালার। সো আপনি চাইলে এই কালারটাও করতে পারেন, আবার চাইলে এই কালারটাও করতে পারেন, আবার চাইলে এই কালারটাও করতে পারেন। সো তিনটা কালার আমি দেখিয়ে দিয়েছি। সো এর কারণ হচ্ছে মূলত যারা একটু লাইটিং কালার পছন্দ করে তারা লাইটিং করলেন, যারা একটু ডিপ কালার পছন্দ করেন তারা ডিপ কালার রং করবেন। সো এই জন্য আমি হচ্ছে কালারিংটা কালার কম্বিনেশনটা আপনাদের দেখিয়ে দিয়েছি। সো প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনারা চাইলে এইভাবে কালার কম্বিনেশন করতে পারেন। সো প্রথমে আমি এই বাইরেটা সম্পূর্ণ বাইরে ডিজাইনটা ঘুরিয়ে দেখাবো, তারপর এটা ভিতর ডিজাইন, তারপর এটার ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ, খরচ সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে ধাপে 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 আলোচনা করবো। সো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন। সো এই ভিডিওটা দেখেন, আমি আবারও বলছি যে এই ভিডিওটা কিন্তু এমনভাবে প্ল্যানিং করা হয়েছে যাতে একটা আপনার গ্রামে যারা বাড়ি করতে চান একবার পুরোপুরি পারফেক্ট একটি ডিজাইন, এবং চাইলে আপনি দোতলায় তিনতলায় করতে পারেন এবং সম্পূর্ণ আলাদাভাবে সেপারেটভাবে করতে পারবেন এবং ভিতর দিয়েও চাইলে যেতে পারবেন। এমনভাবে মানে সব দিক বিবেচনা করে প্ল্যানিংটা করা হয়েছে যাতে আপনাদের 100% পছন্দ হয়ে থাকে এরকম একটি ডিজাইন। সো দেখেন অলরেডি এটা বাইরের ডিজাইন শেষ করেছি, তো চলেন এখন আমরা এটা ভিতর ডিজাইন দেখবো, ভিতরে কোথায় কী করা হয়েছে। দেখেন উপর থেকে ছাদ খুলে ফেলছি, ছাদ খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ, এখান থেকে ভিতরে ঢুকবেন। দেখেন দুই পাশে বসার জন্য খুব সুন্দর করে জায়গা রাখা হয়েছে, আপনি এখানে যে কোনো সময় বসে আড্ডা মারতে পারবেন। সো এবং এখানে ভিতরে ঢুকবেন, এই দুই পাশে বসার সিটটা কিন্তু ডিজাইনটাকে আরও সৌন্দর্য বাড়িয়ে দেয়। তো এখান থেকে প্রবেশ পথ, মূল দরজা, এটাতে ঢুকবেন। ঢোকার পরে এটা হচ্ছে ড্রয়িং রুম। সো আপনার মেহমান আসলে আপনারা এই দরজাটিতে ঢুকিয়ে এখানে বসিয়ে আপ্যায়ন করতে পারবেন। খুব সুন্দর সোফা বসানো আছে, দেখেন এখানে গেটগুলোও ডিজাইন করা আছে এবং এখানে ওয়াল স্টিকার লাগানো আছে। কম খরচের মধ্যে আপনারা এরকম ওয়াল স্টিকার লাগাতে পারবেন। তো দেখেন এই মেহমানরা যাতে থাকতে পারে এই জন্য এখানে একটা গেস্ট রুম রাখা হয়েছে। দেখেন দরজাটা এখান দিয়ে আছে, এখানে টিভি আছে, টিভিতে বসে টিভি দেখতে পারবে, সোফাও আছে। এবং হাতে ডান পাশে রয়েছে একটি রুম যেটা আপনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করবেন, অর্থাৎ মূল বেডরুম হিসাবে ব্যবহার করা হবে, কেননা এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। দেখেন এই টয়লেটটি, দেখেন ঝর্ণা আছে, লং প্যান্ট আছে, কমোড আছে এবং হ্যাঙ্গার আছে যাতে আপনি জামাকাপড় রাখতে পারেন। এবং এটা হচ্ছে বেডরুম, এবং এটা রয়েছে একটি অ্যাটাচ বারান্দা, খুব সুন্দর একটি বারান্দা। এবং এই রুমের সাথেও একটি অ্যাটাচ বারান্দা রয়েছে। এবং মাঝ বরাবর কী আছে একটু দেখেন, তো মাঝ বরাবর রয়েছে দেখেন একটা ডাইনিং রুম। সো এখানে হচ্ছে খাওয়া দাওয়া করবেন, এবং এখানে রয়েছে সিঁড়ি, এই সিঁড়িতে আপনি হচ্ছে দোতলায় করবেন। এবং সিঁড়িতে যাতে এখানে ঢোকা যায় তার জন্য এখানেও একটি দরজা রাখা হয়েছে, এবং এখানে এই সিঁড়ির নিচে যাতে বাইক পার্কিং করতে পারেন তার জন্য এখানে একটি দরজা রাখা হয়েছে, গেট, মূল গেট রাখা হয়েছে। সো তাহলে এটা আপনি এখান দিয়ে একটি দরজা পাচ্ছেন, আবার এখান দিয়েও কিন্তু একটি দরজা পাচ্ছেন ভিতরে ঢোকার জন্য। সো আপনাদের যদি প্রয়োজন হয় এটা রাখবেন, না প্রয়োজন হলে এটা বাদ দিয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এই পাশ দিয়ে দেখেন, আবার এই পাশ দিয়েও বাইরে হওয়ার জন্য আরেকটি দরজা রাখা হয়েছে, যেহেতু গ্রাম অঞ্চল, ঠিক আছে, সামনে যদি গেস্টরা থাকে তাহলে বা মেহমান আসলে মহিলারা পিচ দিয়ে চলাচল করার জন্য এই দরজাগুলো রাখা হয় মূলত। তো এই সাব দরজাগুলো আপনারা চাইলে রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। এবং পিছনে রয়েছে দেখেন আর একটি রুম, এই একটি রুম এবং এই একটি রুম, দুইটা রুম, এবং মাঝখানে রয়েছে একটি কমন টয়লেট। এই টয়লেটটি, যে টয়লেটটি সবাই ব্যবহার করবে, আপনি চাইলে এই টয়লেটটা এটা রুমের সাথে অ্যাটাচ করে নিতে পারেন, এটাকে কমন করে নিতে পারেন, আপনার ইচ্ছা। এবং এখানে রয়েছে একটি রান্নাঘর, খুব সুন্দর একটি রান্নাঘর, এখানে রান্না করা করবেন, এবং মাঝখানে ডাইনিং রুম। সো এ হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্ল্যানটি, আপনারা খুব ভালোভাবে আমি আশা করি দেখা যাচ্ছে। তো টোটাল বেডরুম রয়েছে 1, 2, 3, 4, টোটাল 4টা বেডরুম রয়েছে, একটা ফ্যামিলির জন্য একবারে পারফেক্ট। সো রয়েছে একটি ড্রয়িং রুম, রয়েছে ডাইনিং রুম, রয়েছে দুইটা টয়লেট, একটি অ্যাটাচ, একটি কমন, রয়েছে রান্নাঘর, এবং রয়েছে দুইটা বারান্দা, একটি পোর্চ এবং সিঁড়ি। সো আমি আবারও বলছি, দেখেন সিঁড়ির নিচে এখান থেকে পিছিয়ে দরজা আছে, দরজা দিয়ে আপনি চাইলে ভিতরে প্রবেশ করতে পারবেন। হুন্ডা নিচে একটা হুন্ডা পার্কিং করতে পারবেন, এই র্যাম রাখা হয়েছে, এই র্যাম দিয়ে উপরে উঠে হুন্ডাটা রেখে দিতে পারবেন। এবং চাইলে আপনার উপর যদি দোতলা করে আরেক ফ্যামিলি ভাড়া দিতে চান বা আপনি আরেক ভাই বোন থাকতে চায় তাহলে কিন্তু দোতলা করে তারা আলাদাভাবে যেতে পারবে, এই জন্য এই গেট রাখা হয়েছে। এই গেট দিয়ে তারা আলাদাভাবে দোতলা করলে দোতলায় উঠবে, তিনতলা করলে তিনতলায় উঠে যাবে, বা ভাড়া দিলে তারা ভাড়া দিয়ে আর এখান থেকে উঠে যেতে পারবে। সেক্ষেত্রে নিচতলার জন্য উপরতলার জন্য কোনো কানেকশন বা থাকবে না, আলাদাভাবে সেপারেটভাবে চলে যেতে পারবে। সো এই হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। তো চলেন এখন আমরা এটা 2D ফ্লোর প্ল্যানটি দেখবো, আজকে আপনাদের 2D ফ্লোর প্ল্যানে অনেক কিছু দেখাবো। সো দেখেন এটা 2D ফ্লোর প্ল্যানের নতুন নতুন কিছু জিনিস আমি অ্যাড করেছি, এগুলো সব আপনাদের ডিটেলস দেখিয়ে দেবো যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয় বা আপনাদের বুঝতে সুবিধা হয়। এর সামনে রয়েছে পোর্চ, পোর্চের দিকে আছে 12 ফিট 2 ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত, এবং এদিকে রয়েছে আপনার 5 ফিট, পোর্চটা 5 ফিট রাখা হয়েছে। এখানে দুইটা গোল কলাম হবে, ঠিক আছে, স্পাইরাল কলাম হবে এবং বা রাউন্ড কলাম, আপনি যেটা বুঝেন। এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা হচ্ছে 11 ফিট 4 ইঞ্চি এদিকে, এদিকে হচ্ছে 12 ফিট, অর্থাৎ মোটামুটি বড় সাইজের
মিডিয়াম স্ট্যান্ডার্ড একটি ড্রয়িং রুম, এবং এই পাশে রয়েছে বেডরুম ওয়ার্ড যেটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এটা এখান থেকে রয়েছে 12 ফিট এবং এদিকে রয়েছে 12 ফিট, অর্থাৎ 12 ফিট বাই 12 ফিট, এবং এর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট 7 ফিট বাই 4 ফিট। রয়েছে একটি বারান্দা, অ্যাটাচ বারান্দা 10 ফিট 1 ইঞ্চি বাই 3 ফিট। এই পাশে রয়েছে বেডরুম টু যেটা মেহমানদের জন্য ব্যবহার করতে পারবেন, এটা 12 ফিট বাই 12 ফিট, এবং রয়েছে বারান্দা ওয়ান 10 ফিট 1 ইঞ্চি বাই 3 ফিট, এবং পিছনে থাকেন সিঁড়ি রয়েছে এখান থেকে এবং 16 ফিট, এবং এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 8 ফিট, অর্থাৎ 8 বাই 16 ফিটের একটি সিঁড়ি। ডাইনিং রুম আছে এখান থেকে এই পর্যন্ত আছে 10 ফিট 11 ইঞ্চি, এবং এখান থেকে এই পর্যন্ত আছে 12 ফিট 10 ইঞ্চি। এইবার দেখেন এখান থেকেও কিন্তু একটা দরজা আছে বেরোওয়ার জন্য, এবার এখান থেকে একটি দরজা রয়েছে। আপনি চাইলে এই দরজাটা এখানে ক্লোজ করে এখানে চাইলে আর একটা কমন টয়লেট করলেও করতে পারেন। এবং এখানে রয়েছে রান্নাঘর, কিচেন আছে 7 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট 2 ইঞ্চি, এবং বাথরুম রয়েছে আরেকটি আছে 4 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট 2 ইঞ্চি, একটু বড়ো রাখা হয়েছে যেহেতু কমন বাথরুম। এবং এ পাশে রয়েছে বেডরুম 3 11 ফিট বাই 12 ফিট, রয়েছে বেডরুম 4 12 ফিট বাই 12 ফিট। সো এই হচ্ছে এটা টোটাল 2D ফ্লোর প্ল্যানটি, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এটা দৈর্ঘ্য কতটুকু আছে, প্রস্থ কতটুকু আছে, এবং কত স্কোয়ার ফিট জায়গা আছে সেটা দেখে দেখেন। সো এটা দৈর্ঘ্য আছে এখান থেকে এই পর্যন্ত আছে 37 ফিট, ঠিক আছে। এটা ভিতর প্রত্যেকটা আমার আলাদাভাবে দেওয়া আছে, এবং এদিকে রয়েছে আপনার 33 ফিট, এদিকে রয়েছে 33 ফিট 8 ইঞ্চি, এবং এটা হচ্ছে আপনার বারান্দা বাদে, এবং বারান্দা সহ কত আছে একটু দেখেন। দেখেন এটা মাপ দেখেন, এখানে এখান থেকে এই পর্যন্ত আছে 37 ফিট, এবং এদিকে লম্বায় আছে দেখেন 37 ফিট 1 ইঞ্চি, তো 37 ফিট বাই 37 ফিট। সো এটা আপনি চাইলে 10 আপনি আরও কমায় নিয়ে 34 ফিট বা 34 ফিটেও করতে পারেন, অথবা 32 ফিট বা 32 ফিটেও করতে পারবেন এই পাড়িটি। সো 35 ফিট বা 35 ফিটেও করতে পারবেন। তো এদিকে 37 ফিট, এদিকে রয়েছে 37 ফিট 1 ইঞ্চি, টোটাল জায়গার পরিমাণ আছে 1372 স্কোয়ার ফিট জায়গা আছে। সো এই 1372 স্কোয়ার ফিট জায়গাকে যদি আপনি শতাংশ হিসাব করেন তাহলে কত হয় একটু দেখেন, 3.15, অর্থাৎ 3.15, মানে 3/4 শতাংশ, না 3/4 শতাংশ তো আরও কম আছে, মানে 3.15 রয়েছে এখানে জায়গার পরিমাণ, অর্থাৎ 3% জায়গা হলে আপনি এই বাড়িটা সুন্দর মতো করতে পারবেন। সো এটার একটা দেখেন গ্রিড লাইন লেআউট প্ল্যানটা আছে, যাতে আপনারা কলামগুলো সঠিক পজিশনে বসাতে পারেন এবং সুন্দর মতো প্ল্যানিংয়ে সেট করতে পারেন, এই জন্য একটা গ্রিড লাইট প্ল্যানিংও এখানে দেওয়া আছে। এবং একটা দরজা দরকার মাপটাও এখানে আছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখেন এখানে ডোরগুলো D1, এটা আছে 3 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট করে, যেগুলো D1 সেগুলো, আর D2গুলো আছে 3 ফিট 4 ইঞ্চি বাই D1, হচ্ছে এই যে এটা প্রবেশপথের, এটা হচ্ছে D1, এটা আছে আপনার 3 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট, এবং D2 আছে বেডরুমগুলোর, এটা আছে 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট, এবং টয়লেটগুলো আছে 2.5 ফিট বাই 7 ফিট করে। এ হচ্ছে দরজার মাপ, এবং মূল দরজাটা এখান থেকে আপনি চাইলে 1 ফিট 1 ফিট বাদ দিয়ে 6 ফিট করতে পারেন। এবং উইন্ডোগুলো আছে, বেডরুমগুলো উইন্ডো আছে 5 ফিট বাই 4.5 ফিট করে, টয়লেটগুলো আছে 2 ফিট বাই 1.5 ফিট করে, এবং রান্নাঘরটা আছে 3 ফিট বাই 4 ফিট করে। সো এই হচ্ছে এটা দরজার মাপের প্ল্যান। তো এই সম্পূর্ণ এই ফ্লোর প্ল্যানের যদি আপনি PDF ফাইল নিতে চান, যদি পিন করে নিতে চান দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে, সেক্ষেত্রে এটার PDF ফাইল যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনেও দেওয়া আছে, চাইলে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিই। তো দেখেন এই বাড়িটি সেম টু সেম যদি আপনি করতে চান তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব। তবে জায়গা স্থানভেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে, তবে বর্তমান বাজারে যেহেতু সব কিছু দাম একটু বেশি, সো কমতেও পারে আবার বাড়তেও পারে। তো বর্তমান বাজার উদ্ধার অনুযায়ী, অর্থাৎ এটা চলতেছে আপনার হচ্ছে 17 অক্টোবর 2022, তো এই 17 অক্টোবর মাসে এই খরচ অনুযায়ী আপনি যদি এই বাড়িটা সেম টু সেম দোতলা ফাউন্ডেশন দিয়ে কেউ যদি একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে একবারে পুরোপুরি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা যেরকমভাবে দেখতেছেন এরকমভাবে কমপ্লিট করতে আপনার খরচ পড়বে প্রায় 21 থেকে 22 লক্ষ টাকা খরচ পড়বে বর্তমান বাজার দর অনুযায়ী। সো কেউ যদি জায়গা কমিয়ে করেন তাহলে তার খরচও কম পড়বে, জায়গা বাড়ালে আবার খরচ বাড়বে। সো এটা হচ্ছে মিডিয়াম স্ট্যান্ডার্ড সাইজের রুম সহ একটি বাড়ির প্ল্যান এবং একবার পারফেক্ট একটা ফ্যামিলির জন্য। সো সেম টু সেম এরকম যদি করতে যান তাহলে আপনার 20 থেকে 22 লক্ষ টাকা হলে আপনি এই বাড়িটা সেম টু সেম করতে পারবেন। সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব, এবং এই বাড়িটা সম্পূর্ণ আমি আবারও বলছি PDF ফাইল যদি বা স্ট্রাকচারাল ডিজাইন প্লাম্বিং ইলেকট্রিক্যাল সহ সম্পূর্ণ ডিজাইন প্রয়োজন হয় তাহলে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ডিজাইনের আরও অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখতে চাইলে আমার চ্যানেলে চলে যান। চ্যানেলের নাম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস, ইউটিউব চ্যানেলে চলে যান, অনেক ভিডিও দেখতে পারবেন। সো আল্লাহ হাফেজ।